একটা কথা বলবো, এটা কিন্তু বেস্ট চয়েস আমার। তো বলবো যদি ড্রোন নিতেই হয় তো প্রফেশনাল থেকে নিও, রেকমেন্ড করবো আমি এটাই। কারণ হচ্ছে যে অন্যান্য দোকানে কিন্তু দাম অনেকটাই বেশি, অনেকটাই বেশি। আমার পাখিকে, আমার স্বপ্নের পাখিকে আজকে নিয়ে যাবো সেই কারণে এসেছি, বুঝতে পারছো? হ্যাঁ, নিশ্চয় বুঝে গেছো থাম্বনেল দেখে। তো অনেকগুলো দোকান ঘুরলাম, এবং তার আগে বলি অনেকগুলো আমি দোকানে ফোনও করেছি, বড় বড় কয়েকটা দোকান আছে সেখানে ফোন করেছি। সেখানে যখন আমি ডিজাই মিনি ফোর ফ্লোর দাম জিজ্ঞেস করলাম, তো আমি বাড়িতে ফোন করেছিলাম গতকাল পর্যন্ত, আজও করেছি। তো কেউ বলছে 1,10,000, তো কেউ বলছে 1,12,000। তো তার মধ্যে একটা দোকানে সন্ধান পেয়েছি, সেখানে সেটা হলো তো আমি ফাইনালি চলে এসেছি, কিন্তু দেখতে পাচ্ছ প্রফেশনাল এন্টারপ্রাইজ এই দোকানটা, একমাত্র এই দোকানটাই আমাকে সব থেকে কম দাম দিয়েছে, 1,04,000 বলেছিল। বাকি সমস্ত দোকান, অনেকগুলো বড় বড় দোকান আমি খুঁজেছি, ফোন করেছি, আমি খুঁজেওছি, আজ দেখেওছি, আমি দেখাইনি ভিডিও বড় হবে বলে, 1,10,000, 1,07,000, 1,06,000, 1,05,000 এবং 1,09,000 এরকম দাম আছে একমাত্র এই দোকানটায়। প্রফেশনাল এন্টারপ্রাইজ কোথায়? মিত্র বলেছে একমাত্র এই দোকানটাতে কিন্তু আমি দাম দিয়েছি 1,04,000। দেখি আর একটু বার্গেনিং করবো, চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখে নিলাম, এই হলো প্রফেশনাল এন্টারপ্রাইজ, একমাত্র এখানেই কিন্তু কম দামে পাওয়া যাচ্ছে ড্রোন এবং সমস্ত কিছু, এখানেই একমাত্র কম দাম পুরো চাঁদনি মার্কেট, সরি পুরো আমাদের ক্যামেরা মার্কেট ঘোরার পর আমি এখানে একমাত্র কম পেলাম। তো চলো ভিতরে যাই এবার। তো আমাদের স্বপ্নের পাখি এখন কিন্তু আনবক্স হচ্ছে, ভেতরে একটি সুন্দর ব্যাগ রয়েছে, এই প্রথম বেরিয়ে পড়লো, এই যে আমাদের ড্রোনটি প্রথমেই রয়েছে, ডিজাই মিনি ফোর প্রো কম্বো 45 মিনিট ব্যাটারি ব্যাটারি প্যাক। এখানে রয়েছে দুটি ব্যাটারি এবং একটি ব্যাটারি অবশ্যই ড্রোনে লাগানো রয়েছে, আর তার সাথে রয়েছে এই RC2 রিমোট কন্ট্রোল DJI, আর কি আছে দেখিনি। প্রফেশনাল এন্টারপ্রাইজের লোকেরা দাদারা বললো আমাকে আমাদের মুখ দেখাবেন না, একটু অসুবিধা আছে, তাই আমি কোনো তাদের ফেস দেখাচ্ছি না। আমি এটা একটা টেম্পোরারি আনবক্সিং দেখাচ্ছি, আমি অবশ্যই ভালো করে আবার পরে আনবক্সিং করবো, এটা ক্যাপটা খুলে নিতে হবে। এই মুহূর্তে বেরিয়ে পড়ছে আমার স্বপ্নের ড্রোন DJI মিনি 4 প্রো। আমি অবশ্যই একটা রেস্ট্রিকশনের কারণে দাদার মুখ দেখাতে পারছি না, আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে চার্জ থাকে না, একদম চার্জ থাকে না, সামান্য একটু চার্জ আছে, একটা লাইট ব্লিঙ্ক করছে। DJI মিনি 4 প্রো পপুলার গার্ড আছে, স্ক্রুড্রাইভার আছে, কোয়াড আছে। আচ্ছা প্রথমে নিচে থেকে এগুলো খুলে নি, ওই জায়গায় লাগানো থাকে, হারিয়ে গেলে কি মুশকিল না? এটা হারিয়ে গেলে মুশকিল, হারিয়ে যাবে না, ওখানে না লাগে, হারিয়ে গেলে মুশকিল, পাওয়া যাবে, দাম বেশি আছে, 5,000 টাকা দাম আছে, 5,000 টাকা দাম। বন্ধুরা বুঝতেই পারছো যদি এই জয়স্টিকটা হারিয়ে যায় তাহলে কিন্তু এর দাম পড়বে 5,000 টাকা, তাই খুব সাবধান। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা হবে খুব সুন্দর, একটা লুক ওয়াইফাই দিতে হবে, হ্যাঁ ওয়াইফাই দিতে হবে, ওয়াইফাই কানেক্ট প্রথমবার এটা কানেক্ট করতে হবে, কানেক্ট করার সময় ফেলে আর তো লাগবে দিলাম, এরপর নেক্সট মিস করলাম, পাসওয়ার্ড চাইছে,
টিক দিলাম এখানে এরপর পাসওয়ার্ড দিলাম আচ্ছা লগইন অলরেডি হয়ে গেছে আমার আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে আমার যে জিমেইলের ইমেলটা ছিল সেটা দিয়ে কিন্তু লগইন হয়ে গেল আচ্ছা এরপর দেখাচ্ছি ক্রস করব আচ্ছা এবারে ফোনের সাথে আচ্ছা কিভাবে দিবেন দেখিয়ে দাও একটু কয় হচ্ছে হয়ে যাবে কিছু করতে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে তো অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আই থিংক কানেক্ট হয়ে গেছে হ্যাঁ অলরেডি কানেক্ট হয়ে গেছে হাত দিও না ওটাই এবং ক্যামেরা মোডটা কিন্তু চালু হয়ে গেছে দেখো আমাদের ক্যামেরা মোডটা দেখাচ্ছে অভিককে অভিক আমার সাথে রয়েছে অভিকের ফেসটা আসছে আপ ডাউন করছে ক্যামেরা মোড কিন্তু চালু হয়ে গেছে হ্যাঁ একটা জিনিস দাদা ভাবি বুঝবে একটু বলে দিন যে এই জায়গায় এই জায়গাতে আমি যেটা জানি যে রেজিস্ট্রেশনের সময় যদি এটা আগে থেকে ইউজ হয়ে থাকে সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের সময় কি দেখাবে এটা আমাদের দেখালে এখানে দেখাবে আনবাইন করতে আনবাইন করতে দেখাবে এটা নেবে না আপনার পাসওয়ার্ডটা একদম নেবে না আপনার ইমেল আইডিটা নেবে একদম আর যেটা যেহেতু যখন জানা যাবে এটা ফ্রেশ একেবারে যখন আমার ইমেল আইডি পাসওয়ার্ডটা নিয়ে নিলো মানে এটা একেবারে ফ্রেশ এবং এটা ইউজ হয়নি এটা একেবারে জেনুইন প্রোডাক্ট মানে ডান দিকে মানে এটা 30 ডিগ্রি ঘুরবে তাই তো এই জয়স্টিকটা এইভাবে ডান দিকে প্রেস করা মানে এই ডান দিকে খালি যাবে না দেখো যাবে না সেন্সর যাবে না সেন্সর আছে বলে কিন্তু আকর্ষণ বুঝছেন আচ্ছা এই এইটা এইটা ডান দিকে করলে কি হবে এই এই জয়স্টিকটা ডান দিকে করলে এটা করলে হয়ে যাবে এইটা করলে হয়ে যাবে আচ্ছা 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 কিন্তু যেহেতু অবস্ট্রাকশন পাচ্ছে সেন্সর বলছে যে কেন অবস্ট্রাকশন হয় সেগুলো কিন্তু আর কোনো দিকে যাচ্ছে না এখানে নিউ DJI মিনি 4 প্রো ফার্মা আপডেট अवेलेबल এটাকে ইনস্টল করবেন বাড়িতে গিয়ে ওয়াইফাই ওয়াইফাই তো ওয়াইফাই দেবেন পরে দেবেন আপনি বুঝে আচ্ছা ড্রোনের ব্যাটারি চার্জার ফুল বাকিটা ফুল চার্জ করবেন রিমোটের ব্যাটারিটা ফুল চার্জ করবেন তারপরে দেন অন করবেন দুটোই অন করে অন করার পর তারপরে আপনি এর মধ্যে ওয়াইফাই দেবেন ওয়াইফাই দেওয়ার পর তারপরে এই জিনিসটা চাইবে আপনি ইনস্টল করে দিবেন সফটওয়্যারটা পুরো ইনস্টল হয়ে যাবে তারপরে ও লাগবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি একটা জিনিস দেখি একটু ওয়াইফাই টান করতে গিয়ে দেবো টাইপ করব সাথে টান দেন মোবাইলের মধ্যে আচ্ছা আচ্ছা এটা প্রেস করে রাখুন আচ্ছা মোবাইল স্ক্রিনের মধ্যে কাজ হ্যাঁ আচ্ছা তাহলে আমি এটাকে আগে আপডেট করব আপনি ইনস্টল করে তারপর হ্যাঁ তারপর ওড়াবো আর এটা আছে স্পোর্ট মোডে ওড়াবো কেন সেন্সর গুলো পুরো লক হয়ে যাবে কাজ করে না সেন্সর কাজ করে না তাই তো লক হয়ে যাবে লক হওয়ার পর তারপরে কাজ করবে না এখানে গিয়ে রকেটের মতন মারবে কোনো ঠিক নেই চার্জিং হাফে টোটাল তিনটে ব্যাটারি লাগে কতক্ষণ চার্জ দিলে এটা প্রথম চার্জটা কতক্ষণ দেওয়া উচিত ও চার্জার বলে দেবে আপনাকে হ্যাঁ মেমরি কার্ড তো অবশ্যই একটা লাগবে এর মধ্যে তো 2GB মনে একটা ইনবিল্ট দেওয়া আছে টু জিবি তো হবে না সাপোর্টে হচ্ছে মনে 512GB অবধি লাগাতে 512GB মধ্যে লাগানো যাবে তো ফাইনালি এই যে আমাদের অনেকে দেখি তো হাতে রয়েছে অনেকের হাতে রয়েছে যে প্রফেশনালের ব্যাগ যেখানে রয়েছে আমাদের উড়ন্ত পাখি তো বলে দিই ভেতরে কিন্তু ভিডিও করতে দিল না একটু প্রবলেম আছে বলো ভিডিও আমরা করতে দিচ্ছি না এখন এই মুহূর্তে বলো ভিডিও করে করছে বলে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া দেবেন না তো তাও আমি যাই যে কারণে ওনার মুখ না দেখে কিন্তু ভিডিওটা করলাম বলে দিই ফাইনালি কিন্তু আমার থেকে দামটা নিল 1,03,000 টাকা 1,03,000 টাকা দাম নিল অন্যান্য দোকানে কিন্তু 1,10,07,05 বিভিন্ন দাম আছে এখানে কিন্তু 1,03,000 কত বলো অনেক 1,03,000 1,03,000 ড্রোন নিতেই হয় তো প্রফেশনাল থেকে নিও রেকমেন্ড করবো আমি এটাই কারণ হচ্ছে যে অন্যান্য দোকানে কিন্তু দাম অনেকটাই বেশি অনেকটাই বেশি আর সেই সাথে একটু বলতে মেমোরি কার্ডটা একটু মেমোরি কার্ড না স্ক্রিন কার্ডটা একটু ফ্রি করে দিল ভালোই হয়েছে এবার একটা কথা বলবো এটা কিন্তু বেস্ট চয়েস আমার ড্রোনের মধ্যে এই ড্রোনে যা কিছু ফিচার্স আছে সেগুলো সব পরের দিন ভিডিওতে শো করবো দেখাবো তো আজকে ভিডিও লম্বা করছি না পরদিন দেখা হবে ড্রোনের ফুটেজ ভিডিও নিয়ে সকলে ভালো থেকো জয় হিন্দ বন্দে মাতরম